বর্তমানে বাংলা সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাকিব খান, কারণ ঈদে মুক্তিপ্রাপ্ত তার প্রিয়তম সিনেমাটি ভালো ব্যবসা করেছে। শুধু তাই নয়, বিদেশের মাটিতে $84,000 টিকিট বিক্রি হয়েছে, যা বাংলা সিনেমার ইতিহাসে মাইলফলক। এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন সাকিব খান এবং অপু বিশ্বাস। এ নিয়ে সাকিবের কোনো মন্তব্য না দেখা গেলেও গণমাধ্যমে দেয়া অপুর বেশ কিছু সাক্ষাৎকার সেই গুঞ্জনকে আরো উস্কে দেয়। এবার সেই গুঞ্জন আরো জোরালো হলো দুজনকে একসঙ্গে দেখে। এই মুহূর্তে সাকিব এবং অপু বিশ্বাস দুজনে রয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে অবাক হবার মতো বিষয় হলো দুজনকে একসঙ্গে দেখা গেছে নিউ ইয়র্কের রাস্তায়। নিউ ইয়র্কে সাকিব এবং অপুর ঘোরাঘুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় নিউ ইয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে ছেলে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন সাকিব খান, সঙ্গে আছেন অপু। এরপর তারা রাস্তা পার হয়ে পার্কিং এ থাকা কালো গাড়িতে ওঠেন এবং বাসার উদ্দেশ্যে রওনা হন। আরেকটি ভিডিওতে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে আছেন সাকিব খান এবং তিনি নিজেই গাড়ি চালাচ্ছেন। ঠিক তার পাশেই বসে আছেন অপু বিশ্বাস, আর পেছনের আসনে বসা সন্তান আব্রাহাম খান জয়। নিউ ইয়র্কের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে জয় সহ সেখানে পৌঁছান অপু। সেই রাতে এবং শুক্রবার সাকিব এবং অপু এবং তাদের সন্তান জয়কে একসঙ্গে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে। গত 2 জুলাই যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব। এদিকে সাকিবের যাওয়া ঠিক 2 সপ্তাহের মধ্যে 13 জুলাই রাতে ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যান অপু। জানা গেছে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু বিশ্বাস। April 2008 গোপনে বিয়ে করেন সাকিব অপু। 2017 সালের 10 এপ্রিল সন্তান সহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। তিনি জানান 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে এবং সন্তানের বিষয়টি গোপন রাখেন সাকিব অপু। এরপর বিভিন্ন অভিযোগে তিক্ত হয়ে ওঠেন সাকিব অপুর সংসার। অনেক জল ঘোলা হবার পর 2017 সালের 22 নভেম্বর বিচ্ছেদের আবেদন করেন সাকিব খান। এটি কার্যকর হয় 2018 সালের 12 মার্চ। অবশেষে আবারও তাদেরকে একসঙ্গে দেখা যাচ্ছে।